আপনারা দেখছেন নিউজ কলকাতা জনকণ্ঠ গ্রাম ও শহরের মেলবন্ধন। লকডাউন অমান্য করে রাস্তায় বের হলে কড়া শাস্তি নয়নান ব্যাসপুর। পৃথিবী জুড়ে থাবা বসিয়েছে নভেল করোনা ভাইরাস। করোনা ভাইরাসের সংক্রমণের সংখ্যা দিন দিন বাড়ছে, বাড়ছে মৃত্যুর সংখ্যাও। করোনা ভাইরাস থেকে দেশের মানুষকে বাঁচাতে দেশ জুড়ে চলছে লকডাউন। প্রয়োজন ছাড়া লকডাউন অমান্য করে রাস্তায় বের হলে পড়তে হবে কড়া শাস্তির মুখে। নজরদারি চলছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন এলাকার মধ্যে মগরাহাট দু নম্বর ব্লকের নৈনান ব্যাসপুরের গ্রামের বাসিন্দাদের। নভেল করোনা ভাইরাস থেকে বাঁচতে দেশ জুড়ে চলছে, দফায় দফায় বেড়েই চলেছে লকডাউন। লকডাউন অমান্য করে প্রয়োজন ছাড়া রাস্তায় যাতে মানুষ না বের হয় তারই জন্য মগরাহাট দুই নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক রথীন বিশ্বাসের ব্যবস্থাপনায় চাল, পেঁয়াজ, আলু, সয়াবিন ইত্যাদি খাদ্যদ্রব্য প্রতিদিন নৈনান ও ব্যাসপুর সরকারি তত্ত্বাবধানে পাঠানো হয়। কয়টি সিয়ান গ্রাম হিসাবে চলছে নজরদারি ও চেকপোস্ট। নৈনান ব্যাসপুর এলাকায় কোথাও চলছে ড্রোন ক্যামেরার দ্বারা নজরদারি। আবারও আশাকর্মীদের ও মেডিকেল টিম সকাল থেকে বিকেল পর্যন্ত মগরাহাট দুই নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক রেড জোন এলাকায়। আজকে সকাল থেকে ডেপুটি ম্যাজিস্ট্রেট অজয় সেনগুপ্ত ও মগরাহাট ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক রথীন বিশ্বাস, মগরাহাট ওসি অনির্বাণ হালদার নৈনান ও ব্যাসপুর এলাকার ঘোরেন বাসিন্দাদের কাছে খোঁজ খবর করছে কোথাও কিছু সরকারি খামতি আছে কিনা। এর পাশাপাশি গ্রামের লোকেরা বার হতে দেওয়া হচ্ছে না ও অন্য গ্রাম এলাকার লোকে ওই গ্রামে ঢুকতে দেওয়া হচ্ছে না। তারপর পাশাপাশি নৈনান ও ব্যাসপুর গ্রামের গ্রামবাসীদের বোঝানো হলো দূরত্ব বজায় রেখে চলা, যে কোনো সমস্যায় প্রশাসনকে বলুন। সোয়াইয়াসমিন রিপোর্ট, নিউজ কলকাতা। সোলেমানি দাবাইখানা, বিনা অপারেশনে সারানো হচ্ছে নারী পুরুষের গোপন ও জটিল রোগ। কবিরাজ আবু সিদ্দিক মাওলানা, বিভিন্ন সমস্যা সমূহ যেমন ব্যবসা বাণিজ্য সংক্রান্ত অসুবিধা, অবাধ্য স্বামী স্ত্রী পুত্র কন্যা, বিশীকরণের বন্ধুত্ব স্থাপন করা, গর্ভ রক্ষা করা, কর্মবিদ্যা, বিবাহ, সন্তান বাধা, দম্পতির অশান্তি সহ পেটে ঔষধ তলা ও জটিল সমস্যার চিরস্থায়ী মুক্তি নিন। জীবনের শোধ হবে না এই কাজের ঋণ, জিন, জাদু, পরী, মায়াবী, বিশীকরণের চির শ্রেষ্ঠ প্রমাণিত। আমাদের চেম্বার মৌজাপুর তেতুলতলা রেলগেটের আগে কবিরাজ দাতলবাড়ির নিচেই। সাক্ষাতের সময় হচ্ছে সকাল ছয় ঘটিকা থেকে বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার। মোবাইল নম্বর 9674159442 আর 9830557839।